করোনা পরীক্ষা ও চিকিৎসায় দুর্ভোগের অভিযোগ অনেকের গাফিলতি পেলে ব্যবস্থা আশ্বাস স্বাস্থ্য মন্ত্রণালয় ধর্মীয় উপাসনালয় থেকে করোনা সংক্রমিত হচ্ছেন অনেকেই আরও সতর্ক হওয়ার পরামর্শ এপ্রিলেই মোবাইল ব্যাংকিংয়ে 30 লাখ নতুন অ্যাকাউন্ট বেশিরভাগই পোশাক শ্রমিকদের আজ ভয়াল 29 এপ্রিল ঘূর্ণিঝড়ের 3 দশকেও উপকূলবাসীকে রক্ষায় নেই কার্যকর পদক্ষেপ এবং বিশ্বে করোনায় মৃত্যু 2,17,000 ছাড়াল যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় 2,500 প্রাণহানি স্বাগত 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সাথে আছে আমি সঞ্চারী মজুত তোমার শুনছিলেন শিরোনাম এবারে জানাবো পুরো খবর করোনা আক্রান্তদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছে সরকার বেড়েছে পরীক্ষাগার সেই সঙ্গে বেড়েছে নমুনা সংগ্রহ তাই কিছুটা হলেও ভোগান্তি কমেছে রোগীদের তবে নমুনা পরীক্ষা থেকে শুরু করে হাসপাতালের চিকিৎসা নিয়ে এখনও কিছু দুর্ভোগের অভিযোগ রয়েছে আর এসবের পেছনে সমন্বয়ের অভাবকেই দুষছেন ভুক্তভোগীরা তবে চিকিৎসায় গাফিলতির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় বিভাগীয় শহর ছাড়িয়ে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতেও সংগ্রহ করা হচ্ছে করোনার নমুনা এরই মধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা সেসব নিয়ে পাঠাচ্ছেন বিভিন্ন ল্যাবে সর্বোচ্চ সতর্কতায় চলছে পরীক্ষা তবে নমুনা পরীক্ষার কিট সরবরাহ কম থাকায় ভোগান্তির অভিযোগ করেছেন অনেকে দুদিনের মধ্যে রিপোর্ট পাওয়ার কথা থাকলেও অনেক সময় 3 থেকে 4 দিনও লেগে যাচ্ছে বলে দাবি তাদের আমাদের রিলেটিভ তার পুরোপুরি সিমটম আছে কিন্তু তার আসছে নেগেটিভ জেলা থেকে উপজেলায় উপজেলা থেকে এরকম টেস্ট করবে ওই প্রসিডিউরটা মেনটেন হয় না কিট ছিল না রেজাল্ট আসার কথা হচ্ছে আমরা শুনছি যে একদিন যেদিন মিসে এর থেকে 2 দিন পরে রেজাল্ট আসবে কিন্তু 2 দিন পরে রেজাল্ট আসে নাই আসছে হচ্ছে 3 দিন পরে গেল 18 এপ্রিল হাসপাতালে ভর্তির পরদিনই মারা যাওয়া নারায়ণগঞ্জের ব্যবসায়ী বিকাশ শাহর পরিবারের অভিযোগ তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করাতে নানা ভোগান্তি পোহাতে হয়েছে আমার মা ওনাদেরকে গিয়ে অক্সিজেনের জন্য আবার বলে যে অক্সিজেনটা দিতে কিন্তু তারা দেয় না রাত 12টা থেকে 3টা পর্যন্ত আমার বাবা শ্বাসকষ্টতে ভুগতে থাকেন কিন্তু দেয় না সারা রাত উনি অক্সিজেন পায়নি ওনার শ্বাসকষ্টতে ভুগতে ভুগতে ওনার যখন তীব্র হয়ে যায় তখন আমার বাবার অবস্থা খারাপ হয়ে যায় তখন আমি ওইখানে কোনো ডাক্তার বা নার্স কেউই ছিল না অনেকক্ষণ পরে আসে তো তখন আমার বাবা মৃত্যুর কোলে ঢলে পড়ে অন্যদিকে যেসব রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন অভিযোগ রয়েছে তাদেরও সংকট কাটাতে চিকিৎসক নার্স এবং ভেন্টিলেটরের সুযোগ বাড়ানোর দাবি তাদের কারোর সাথে কারোর কোনো সমন্বয় ছিল না এখানে নার্সের সাথে ডক্টরের সমন্বয় ছিল না ওয়ার্ড বয়ের সমন্বয় ছিল না এই সমন্বয়হীনতার কারণেই অনেক বেশি আমাদের প্রবলেমে পড়তে হয়েছে গরম পানির কোনো ব্যবস্থা ছিল না কোনো চুলা ছিল না হ্যাঁ সবকিছু নিজেদের জোগাড় করে করতে হইতো কোনো রোগীর যেন মনোবল নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে হাসপাতালের খাবারের পরিবেশন ওষুধের পরিবেশনের ব্যবস্থাপনা আরও সুন্দর করতে হবে তবে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে কোনো হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে সিনসিয়ারলিও অনেকে দায়িত্ব পালন করছে কেউ কেউ গাফিলতি করতেই পারে সেটা ওয়াচ করার দায়িত্ব কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের আমরা সার্বক্ষণিক হাসপাতাল কর্তৃপক্ষগুলোর সাথে যোগাযোগ রাখছি আশঙ্কা হয়তো অনেকের মধ্যে কাজ করছে তারপর আমরা আশাবাদী দেশের এই সিচুয়েশনে ডাক্তার নার্স এবং অন্য চিকিৎসা কর্মী সম্পূর্ণ নিবেদিতভাবে কাজ করবেন করোনা সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসায় প্রতিনিয়ত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় বিপ্রজিৎ চন্দ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা রাজধানীতে নতুন নতুন এলাকায় করোনার সংক্রমণ ছড়ালেও টনক নড়ছে না এক শ্রেণীর মানুষের জরিমানা করে বা শাস্তি দিয়েও ঘরে রাখা যাচ্ছে না তাদের করোনা সংক্রমণের রেড জোন হিসেবে চিহ্নিত রাজধানীর 13টি এলাকায়ও চলছে অবাধে ঘোরাফেরা যদিও মাঠ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এ যেন উৎসবের আমেজ সবার গন্তব্যই যেন বাজার অথচ করোনা সতর্কতায় মিরপুরকে রেড জোন ঘোষণা করা হয়েছে অনেক আগে
তারপরও স্বাস্থ্যবিধি নিয়মকানুন ভেঙে রাজধানীর কাঁচাবাজার ও নিত্যপণ্যের দোকানে আমজনতার অবাধ বিচরণ। মানুষ বাজারে একটু একটু লাগবেই গায়ে, এখন দোকানেরা দোকান দিছি তো আপনার দূরত্ব রাখিয়ে, কিন্তু আমরা তো মানতেছি না। রাজধানীর আরেক রেড জোন কাকরাইল, এখানেও নিয়ম মানছে না কেউ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালায় সেনাবাহিনী। বিনা কারণে সড়কে নামায় জরিমানা করা হয় অন্তত 50 অটোরিকশা ও মোটরসাইকেল চালককে। এখান দিয়ে খালি গাড়ি টান দিয়ে তুলেছিলাম, পরে আর্মিরা গাড়ির ওই পাশে রাখছে, রাইখা পরে কাগজগুলো দেখেন, পরে কাগজগুলো দেখাচ্ছি আর ভিতরে মামলা। খাওয়া দাওয়া নাই, কিছু নাই, বুঝে নাই, বাইরে এসে মামলা দিয়ে থাকে। আমার লাইসেন্স আছে, কাগজ আছে, ঠিক আছে, মামলা দিয়েছে। রাজারবাগ, যাত্রাবাড়ী, লালবাগ, মোহাম্মদপুর, বংশাল, মহাখালী, মিটফোর্ড, তেজগাঁও, ওয়ারি, শাহবাগ ও উত্তরা এই 13টি এলাকায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। তাই এই জায়গাগুলোই করোনা সংক্রমণের ঝুঁকি বেশি থাকায় রেডজোন হিসেবে চিহ্নিত। রাজারবাগ, যাত্রাবাড়ী, লালবাগ, মোহাম্মদপুর, বংশাল, মহাখালী এবং মিটফোর্ডে একই সংখ্যক আক্রান্ত ব্যক্তি আছে। মিরপুর 14 এবং তেজগাঁও একই সংখ্যক আক্রান্ত ব্যক্তি আছে। ওয়ারি, শাহবাগ, কাকরাইল এবং উত্তরায় এই দুই জায়গায়ও একই সংখ্যক আক্রান্ত ব্যক্তি আছে। এগুলিতেই এখন সর্বাধিক পরিমাণে আমাদের আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত হয়েছে। রেডজোন এলাকায় করোনার সংক্রমণ রোধে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। রেডজোন হওয়া সত্ত্বেও গাড়ি রাস্তায় চলে আসছে, সেগুলোকে আমরা ওইরকম ভাবে তো আইডেন্টিফাই করা যায় না যে অমুক এলাকা থেকে আসছে, যেমন মিরপুর থেকে আসছে, সেটা আইডেন্টিফাই করা যাচ্ছে না, যাচ্ছে কোথায় যাচ্ছে, কী কারণে যাচ্ছে, আমরা এই জিনিসগুলোকেই আমরা গুরুত্ব দিয়ে তারপরে তাদেরকে বিবেচনায় আনি। জীবাণুনাশক ওষুধ দেই এবং তাদের খাবার দাবারের ওই এলাকাটা, যে এলাকাটা লকডাউন হয়, আমরা বিশেষ নজরে রাখি ওই এলাকাটাকে, এবং তাদের বাড়িতে বাড়িতে তরি তরকারি, ফল ফ্রুট রোজার দিন আমি কিনে ওই লকডাউনের বাড়িতে পৌঁছাই দিই। সরকারি ছুটি শেষ হবার আগেই পোশাক কারখানা খোলা ও রাজধানীর মুদি দোকান খোলা রাখার সময় বাড়ানোর সিদ্ধান্তকে ঝুঁকিপূর্ণ বলছেন সচেতন মহল। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ঝুঁকি নিয়ে ঢাকায় ফিরছে গার্মেন্টস শ্রমিকরা, এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, কেমন ভিড় দেখতে পাচ্ছেন আজ রাজধানীর প্রবেশ সড়কগুলোতে? আর শ্রমিকদের তো কারখানা থেকে যারা দূরে আছে তাদেরকে তো ফিরতে মানা করেছিল, তবুও কি আজকে তারা ঢাকায় ফিরছেন? আসলে এখানে কারখানার যে মালিক অর্থাৎ গার্মেন্টস মালিকরা কিছুটা প্রতারণার আশ্রয় নিয়েছেন, যদিও তারা সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠকে বলেছেন যে ঢাকার বাইরে যে সকল শ্রমিক রয়েছে তাদেরকে কারখানায় প্রবেশ করতে দেওয়া হবে না বা তাদেরকে কারখানায় আসতে নিষেধ করা হচ্ছে, কিন্তু আদতে এই কারখানা মালিকরাই শ্রমিকদেরকে ফোন করে বলা হচ্ছে তাদেরকে কাজে যোগ দেওয়ার জন্য। তার ফলশ্রুতিতে কি হচ্ছে, ঢাকার যে প্রবেশমুখগুলো রয়েছে, বিশেষ করে আমি এখন রয়েছি নারায়ণগঞ্জের মদনপুরে, নারায়ণগঞ্জে আপনি জানেন কয়েক হাজার গার্মেন্টস কারখানা রয়েছে, তো এই নারায়ণগঞ্জের কারখানাগুলোতে গার্মেন্টস শ্রমিকরা যোগ দেওয়ার জন্য বিভিন্ন জায়গাগুলো থেকে তারা আসছে। সকাল থেকে দেখতে পাচ্ছি যে এই পয়েন্টে আমার সামনে যে চিত্র দেখতে পাচ্ছেন এখানে অধিকাংশই হচ্ছে তারা তাদের যে কর্মক্ষেত্রে সেখানে যোগ দেওয়ার জন্য তারা আসছেন। বিভিন্ন জন বিভিন্নভাবে তারা এই জায়গাগুলোতে যাচ্ছেন, বিভিন্ন কর্মক্ষেত্রে যাচ্ছেন, তারা হয়তো লক্ষ্মীপুর থেকে বা রামগঞ্জ থেকে, চাঁদপুর, দাউদকান্দি থেকে শুরু করে বিভিন্ন জায়গাগুলোতে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে তারা কোথাও সিএনজিতে, কোথাও রিক্সায়, কোথাও পায়ে হেঁটে, কোথাও মোটরসাইকেলে উঠে বিভিন্ন জায়গাগুলোতে তারা যাচ্ছেন, কর্মক্ষেত্রে যাচ্ছেন। কিন্তু যে বিষয়টি উল্লেখযোগ্য সেটি হচ্ছে যে এই মদনপুর বা বিভিন্ন জায়গাগুলোতে যে চেকপোস্টগুলো রয়েছে, এই মদনপুরের পাশেই যে জায়গাগুলো দেখা যাচ্ছে ওখানে একটি চেকপোস্ট রয়েছে, সেই চেকপোস্টে আসার আগেই তারা অনেক জায়গায় নেমে যাচ্ছেন, কারণ যে যানবাহনগুলোতে তারা আসছেন সেখান থেকে পুলিশ তাদেরকে নামিয়ে দিচ্ছে, নামিয়ে দেওয়ার পরে তারা জায়গায় ঘুরে এসে পরে আবার অন্য যানবাহনে যাচ্ছেন। পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে ঢাকার বাইরের কোনো শ্রমিক বা কেউ যাতে ঢাকার ভিতরে প্রবেশ করতে না পারে সেই নির্দেশনা তাদেরকে দেওয়া আছে, সেই নির্দেশনা মোতাবেক প্রত্যেকটি গাড়ি চেক করা হচ্ছে, বিশেষ করে মোটরসাইকেল বা ট্রাককে করে বা কাভার্ড ভ্যানেও অনেকে উঠছেন বা আসছেন, তো এটি যাতে না হয় সেই জন্য পুলিশ বরাবর চেষ্টা করছে। এবং এখানকার যে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট রয়েছেন হাইওয়ে পুলিশের কাঁচপুর রেঞ্জের, তার সঙ্গে আমি কিছুক্ষণ আগেও কথা বললাম, তিনি আমাকে বলছিলেন যে গত কয়েকদিনের তুলনায় অর্থাৎ গত মাসের 25 তারিখ থেকে যে লকডাউন পরিস্থিতি বিরাজ করছিল সেই লকডাউনের তুলনায় যখন কারখানাগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হলো
এই গত দুই দিনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ অনেক বেশি বেড়েছে এবং তিনি বলছেন যে এটি একমাত্র হয়েছে আসলে এই অফিস বা গার্মেন্টসগুলো খুলে দেওয়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ কিন্তু অনেক বেড়েছে এমনকি তিনি আমাদেরকে বলছেন। গার্মেন্টস শ্রমিকদের নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইজাজুর রহমান। করোনার সংক্রমণ এড়াতে ধর্মীয় উপাসনালয়ে জমায়েত এড়ানোর নির্দেশ দিয়েছে সরকার, তবে এরপরও ধর্মীয় উপাসনালয় থেকে করোনা আক্রান্ত হওয়ার খবর আসছে, তাই সবার আরও সতর্ক হওয়ার প্রয়োজন দেখছেন সংশ্লিষ্টরা। মার্চের শেষ ভাগে মিরপুরের টোলার বাগে দুই ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মারা যান। পরে জানা যায় তারা একই মসজিদে নামাজ পড়তেন, সেখানেই একজনের থেকে আরেকজন সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হয়। পরে করোনার সংক্রমণ রোধে মসজিদ মন্দির সহ সব ধর্মীয় উপাসনালয়ে জমায়েত এড়ানোর পরামর্শ দিয়ে প্রজ্ঞাপন জারি করে ধর্ম মন্ত্রণালয়। এরই মধ্যে 25 এপ্রিল স্বামীবাগের ইস্কন মন্দিরে পুরোহিত সহ 36 জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। নিষেধাজ্ঞার মধ্যে ইস্কন মন্দিরে একসঙ্গে এত লোক করোনা আক্রান্ত হওয়ার পেছনে সতর্কতার ঘাটতি ছিল বলে মনে করছে পুলিশ। হতে পারে যে কোনো একটা মাধ্যমে ওনারা সংক্রামিত বা সংক্রমণের শিকার হয়েছেন। ধর্ম মন্ত্রণালয়ের যে প্রজ্ঞাপনটা আছে সেটাকে আমরা যাতে স্ট্রিক্টলি তারা এই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো মেনটেন করে সেজন্য আমরা রেগুলার আমরা মনিটরিং করছি। ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে আরও সতর্ক হওয়ার প্রয়োজন দেখছে পূজা উদযাপন পরিষদ। আমরা এটাকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসাবে আখ্যায়িত করতে চাই, তার পাশাপাশি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পেডে 20 মার্চ একটি সার্কুলার দিয়েছেন জেলা উপজেলা লেভেল আমাদের সাংগঠনিক সব সকল ইউনিটকে, যেন যার যার ঘরে বসে পূজা প্রার্থনা করেন এবং কোনো ধরনের সাংগঠনিক কার্যকলাপ যেন না করেন। মহামারী পরিস্থিতিতে মসজিদের বদলে বাসায় থেকেই ইবাদত করার পরামর্শ দিচ্ছেন ইসলামী চিন্তাবিদেরাও। সিহসত্তার এটি একটি সহি হাদিসও রয়েছে যে যখন তোমাদের কেউ কোথাও থাকে যেখানে মহামারী ছড়িয়ে পড়ে, তোমরা যেন সেখান থেকে বের হয়ে অন্য এলাকায় না যাও, এবং যদি ওই এলাকায় তোমরা অবস্থান করো সেটা যেমন বের হবে না, আবার অন্য এলাকায় যারা রয়েছে তাদের প্রতি নির্দেশ হচ্ছে তোমরা মহামারীর এলাকায় যেও না। গত 18 এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ায় লকডাউন উপেক্ষা করে এক ধর্মীয় নেতার জানাজায় জড়ো হন লাখো মানুষ, পরে বেশ কয়েকটি গ্রাম লকডাউন করা হয়। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি ঠেকাতে না পারলে বড় বিপর্যয়ের আশঙ্কা তৈরি হবে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। দেশের এমন পরিস্থিতিতে কেবল মসজিদ বা মন্দির নয়, গণজামায়াত পরিহার করতে হবে সকল প্রকার ধর্মীয় উপাসনালয় থেকে। করোনা পরিস্থিতিতে সরকারি বিধিনিষেধ মানার পাশাপাশি সীমিত করতে হবে সকল প্রকার ধর্মীয় আনুষ্ঠানিকতা, অন্যথায় একদিকে যেমন বাড়বে করোনা রোগীর সংখ্যা, অন্যদিকে যে কোনো সময় ধস নামতে পারে গোটা সমাজে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মারা গেছেন দৈনিক সময়ের আলো পত্রিকার প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন। গতরাত 10টার দিকে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালের ICU মারা যান তিনি। হুমায়ুন কবির খোকন শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানা গেছে। রিজেন্ট হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার রাত 14:45 ICU চিকিৎসাধীন সাংবাদিক হুমায়ুন কবির খোকনকে মৃত ঘোষণা করা হয়। দৈনিক সময়ের আলোর আগে তিনি আমাদের নতুন সময়ের প্রধান প্রতিবেদকের দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের 8 চিকিৎসক সহ 30 জন করোনা আক্রান্ত হয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। আক্রান্তদের মধ্যে 8 জন চিকিৎসক, 2 জন ওয়ার্ড মাস্টার, 2 জন ওয়ার্ড বয় এবং 15 জন সিস্টার। তাদের মধ্য থেকে 10 জনের করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর চিকিৎসক সহ অন্যদেরও পরীক্ষা করানো হয়। সেখান থেকেই পর্যায়ক্রমে মঙ্গলবার পর্যন্ত 30 জনের করোনা শনাক্ত হয়েছে। এরই মধ্যে আরও নমুনা পাঠানো হয়েছে। এছাড়াও হাসপাতালের 29 নার্স এবং 16 থেকে 19 জন চিকিৎসককে কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলেও জানা গেছে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে। জামালপুরের সিভিল সার্জন করোনা আক্রান্ত, সংক্রমণের শিকার হয়েছেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ের এক মেডিকেল অফিসারের পরিবারের 18 সদস্য, তবে সেই মেডিকেল অফিসার করোনামুক্ত আছেন। জামালপুরে সিভিল সার্জন সহ করোনা আক্রান্ত 3 চিকিৎসক, আর নারায়ণগঞ্জের বিষয়ে সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম জানিয়েছেন, প্রথমে ডাক্তার শিল্পী আক্তারের ভাই আনিসের করোনা শনাক্ত হয়, পরে পরিবারের অন্য সদস্যদেরও সংক্রমণ নিশ্চিত হয়। সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ জানিয়েছেন,
আক্রান্তদের মধ্যে করোনার কোনো উপসর্গ নেই, সবাই নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। এদিকে যশোর সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে তথ্য গোপন করে ভর্তি দুই ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। এই ঘটনায় 22 চিকিৎসক নার্সকে পাঠানো হয়েছে হোম কোয়ারেন্টিনে। ঝালকাঠির রাজাপুরে করোনা শনাক্ত হয়েছে এক নার্সের। দেশের করোনা ভাইরাস পরিস্থিতিতে অন্যতম ঝুঁকিপূর্ণ স্থানে নারায়ণগঞ্জ। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়লেও জেলায় এখনও স্থাপিত হয়নি করোনা পরীক্ষার ল্যাব। গতকাল জেলার সিভিল সার্জন কার্যালয়ের এক মেডিকেল অফিসারের পরিবারের 18 সদস্যের করোনা শনাক্ত হয়েছে। এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে এবার নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, জেলায় করোনা পরিস্থিতি কেমন দেখছেন? কী পরিমাণ টেস্ট করা হচ্ছে প্রতিদিন নারায়ণগঞ্জে, আর পিসিআর ল্যাবটি কবে থেকে চালু হতে পারে বলে জানতে পেরেছেন আমাদের জানাবেন। তিনশো শয্যা হসপিটালকে করোনা চিকিৎসার জন্য এখানে নির্ধারিত করা হয়েছে এবং এরপরেই কিন্তু প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে টেলিকনফারেন্সের পর যখন জানতে পারে যেখানে পিসিআর ল্যাব স্থাপন নারায়ণগঞ্জে এখনো করা হয়নি, তিনি পরবর্তীতে কিন্তু এই কার্যক্রমের জোরতোর দিয়ে তার নির্দেশনায় কিন্তু 300 শয্যা হসপিটালে পিসিআর ল্যাব স্থাপনের কাজ শুরু করে। কিন্তু 300 শয্যা হসপিটালের যেই সুপার, তার সাথে ডাক্তার গৌতম রায়, তার সাথে আমি কথা বলেছি, তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত কিন্তু এই পিসিআর ল্যাবটি এখানে পুরোপুরি কার্যক্রম সম্পূর্ণ হয়নি। তার মানে অর্থাৎ যাদের নারায়ণগঞ্জে করোনা পরীক্ষা করানো হচ্ছে তাদের সবারই কিন্তু যে 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 প্রতিষ্ঠানগুলি স্যাম্পল নমুনা সংগ্রহ করছে তারা কিন্তু এখনো ওই ঢাকা ইসিডিআর এর থেকেই কিন্তু পরীক্ষা করিয়ে আনতে হচ্ছে, যার কারণে কিন্তু এটা ধীরগতি হচ্ছে করোনা টেস্টের বিষয়টি। অপরদিকে আপনি জানতে চেয়েছেন যে নারায়ণগঞ্জে করোনা পরিস্থিতি এখন কেমন। গত 24 ঘন্টায় কিন্তু নতুন করে প্রায় 84 জনের মতো কিন্তু আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে টোটাল এই পর্যন্ত প্রায় 42 জন। তো সিভিল সার্জনের কার্যালয়ের যে মেডিকেল কর্মকর্তার 18 জন পরিবারের 18 জন সদস্য করোনায় সংক্রমিত হয়েছে। তো এই বিষয়ে আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে গতকাল সন্ধ্যায় সেই কর্মকর্তার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ শহরের ঢাকা নারায়ণগঞ্জ রিং রোডের বুইগড় এলাকায়, ফতুল্লা এলাকা পড়েছে এটা। তো সেই এলাকায় সন্ধ্যার পরে এই 18 জন এই চিকিৎসকের বাড়িতে এলাকাবাসী সন্ধ্যার পর থেকে তাদের বাড়িতে ড্রিল ছুটছিল এবং তাদেরকে এই এলাকা থেকে বিতাড়িত করার জন্য নানা রকম চাপ সৃষ্টি করছিল। তো এই খবর পেয়ে ঘটনাস্থলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও নাহিদাবাড়ি সে সেনাবাহিনী এবং পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাওয়ার পর কিন্তু এই পরিস্থিতি এলাকার মানুষকে সে এই বিষয়টি তাদেরকে প্রশ্ন করেছেন। নারায়ণগঞ্জ থেকে আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। চট্টগ্রামে নতুন করে আরও 3 জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সেখান থেকে বিস্তারিত জানাতে এবার আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, চট্টগ্রামে করোনা পরিস্থিতি নিয়ে আমাদের জানাবেন এবং পর্যাপ্ত পরীক্ষা সেখানে হচ্ছে কিনা তাও জানাবেন। দুঃখিত, আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, চলে যাচ্ছি পরের সংবাদে। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 6,000 ছাড়ালো। মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 155 জনে। গতকাল নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নিয়মিত ব্রিফিংয়ে দেশের করোনা পরিস্থিতি তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। 24 ঘন্টায় মোট 4,332 নমুনা পরীক্ষায় 549 করোনা রোগী শনাক্ত হয়েছে, আর দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 6,462 জনে। 549 জনের মধ্যে গত 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে কোভিড-19 ভাইরাস এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 6,462 জন। কোভিড-19 বিষয়ক স্বাস্থ্যবিধি এগুলো সবাই যথাযথভাবে পালন করবেন, তা না হলে আমাদের যেভাবে প্রত্যেক দিনই আমরা আক্রান্ত ব্যক্তির সংখ্যা বলছি এটা আমরা কমাতে পারবো না, এটা প্রতিনিয়তই বেড়ে যাবে। দেশজুড়ে 9,738 জন আইসোলেশনে আছেন বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া গত 24 ঘন্টায় 501 জন বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। হাসপাতালে যেগুলিতে আইসোলেশন শয্যা আছে সেখানে আইসিইউ বেডও আছে, আইসিইউ শয্যা সংখ্যা 341টি এবং ডায়ালাইসিস ইউনিট 102টি।
আমাদের বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্র বন্দর এই তিন বন্দর দিয়ে আমরা 24 ঘন্টায় 501 জনকে স্ক্রিনিং করেছি। এর মধ্যে বিমানবন্দরে 314 জন, স্থলবন্দরে 61 জন এবং সমুদ্র বন্দরে 126 জন। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, নতুন 8 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 139 জন। মৃত 3 জনই ঢাকার বাসিন্দা বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 3 জন, তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। 3 জনের বয়স প্রত্যেকেরই 60 ঊর্ধ্ব এবং এই 3 জনই ঢাকার ভিতরের। তাহলে আমাদের এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো 155 জন। এ পর্যন্ত প্রায় 30 লাখ মানুষ যোগাযোগ করেছে IEDCR এর হটলাইনে, জানালো স্বাস্থ্য অধিদপ্তর। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার রাজধানীর বাজার পরিস্থিতি নিয়ে জানাতে যাত্রাবাড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, আজকে বাজার এলাকার আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন, আর সামাজিক দূরত্ব কি মানা হচ্ছে? আদিল, শুনতে পাচ্ছেন? আদিল, যাত্রাবাড়ির বাজার পরিস্থিতি আজকে কেমন দেখছেন, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন এবং সামাজিক দূরত্ব কি সেখানে মানা হচ্ছে কিনা জানাবেন। না দেখুন, বাজার পরিস্থিতি আসলে গত কয়েকদিন ধরে আমরা যেটি দেখছিলাম ঠিক একই রকম অবস্থায় আছে। সকালে আমরা এখন যে বাজারটিতে চলে এসেছি, যেহেতু রমজান মাস, সকালে এখন পর্যন্ত আসলে বাজারটি আর সেইভাবে অর্থাৎ জমে ওঠেনি। ক্রেতা এবং বিক্রেতাদের উপস্থিতি খুব একটা বেশি নেই। এখন মূলত বিক্রেতারা বিভিন্ন পাইকারি যে বাজার আছে সেই পাইকারি বাজার থেকে তারা পণ্যগুলো কিনে নিয়ে এখানে তারা আসছেন এবং তাদের যে পণ্যগুলো আছে সেগুলো তারা সাজিয়ে রাখছেন। আমরা গত কয়েকদিন ধরেই দেখছি, বিশেষ করে রমজানের শুরু থেকে, যে ক্রেতারা মূলত 10টার পর থেকে বাজারে আসতে থাকে এবং ক্রেতাদের জন্য যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে বা বিক্রেতাদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে সামাজিক দূরত্ব নিশ্চিতের জন্য, সেই সামাজিক দূরত্বটি কিন্তু আসলে কোনো বাজারেই নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। আমরা দেখছি যে এত করোনার ঝুঁকি থাকার পরেও প্রতিদিনই করোনা রোগীর সংখ্যা বাড়ছে, তারপরেও তারা মানে গায়ে গা ঘেঁষে আসলে বাজার করছেন এবং একমুখী প্রবেশ পথের কথা যেটি বলা হয়েছে সেটিও আসলে মানা হচ্ছে না। শুধুমাত্র নামে মাত্র একমুখী একটি প্রবেশ পথ করা হয়েছে, কিন্তু ক্রেতা বিক্রেতারা সেই যে প্রবেশ পথ সেটা দিয়েই বের হচ্ছেন, আবার সেই পথ দিয়েই আসলে বাজারে প্রবেশ করছেন। স্বাস্থ্য সংশ্লিষ্টরা কিন্তু বারবার বলছেন যে বাজারটি এখন সবচেয়ে ঝুঁকির জায়গা এবং বাজারটিকে আসলে নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু আমরা আসলে দেখছি যে সেই কাজটি কিন্তু হচ্ছে না। প্রশাসনের তৎপরতার কথা যদি বলি, প্রশাসনের যারা সদস্যরা আছে বিশেষ করে টহল টিম, সেই টহল টিমগুলো যখন বাজারে আসে কিছুক্ষণের জন্য বাজারটি আসলে নিয়ন্ত্রণে থাকে, অর্থাৎ সামাজিক দূরত্বটা নিশ্চিত করা সম্ভব হয়, কিন্তু প্রশাসনের এই সদস্যরা চলে যাওয়ার পরে আবার আগের অবস্থাতেই ফিরে আসে এবং এরই মধ্যে আপনি জানেন যে বাজার নিয়ন্ত্রণের জন্য বা সামাজিক দূরত্ব নিশ্চিতের জন্য বেশ কিছু পদক্ষেপ কিন্তু স্থানীয় প্রশাসন থেকে নেওয়া হয়েছে, ঢাকা সিটি কর্পোরেশন থেকে নেওয়া হয়েছে। এর মধ্যে যেসব বাজারের আশেপাশে খোলা মাঠ আছে সেখানকার বাজারগুলো খোলা মাঠে সরিয়ে নেওয়া হয়েছে বা যেখানে মাঠ নেই সেটি রাস্তার উপরে সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু এরপরেও আসলে সামাজিক দূরত্ব নিশ্চিতের জন্য যেটি বারবার করে বলা হচ্ছে সেই সামাজিক দূরত্বটাও কিন্তু আসলে বাজারে নিশ্চিত হচ্ছে না। এবং একই সাথে রমজানের শুরু থেকে ক্রেতাদের উপস্থিতি আগে যতটা ছিল তার চেয়ে কিন্তু এখন বেড়েছে এবং আমরা এটি নিয়ে আসলে প্রশাসন এবং সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে তারা মাঝে মাঝেই বিশেষ করে সিটি কর্পোরেশনের যে ভ্রাম্যমাণ আদালত আছে, অর্থাৎ যে 10টি সিটি কর্পোরেশনেরই 10টি করে অঞ্চল আছে, সেই অঞ্চলে যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন তারা প্রায় প্রতিদিনই বিভিন্ন বাজারে যাচ্ছেন, অভিযান পরিচালনা করছেন এবং যারা আসলে বিনা প্রয়োজনে ঘুরছেন তাদেরকে জরিমানার আওতায় আনা হচ্ছে। এবং আমরা কিন্তু আসলে দেখছি যে বাজারে যারা আসছেন সবাই কিন্তু প্রয়োজনে যে আসছেন তা কিন্তু নয়, মূলত বলা হয়েছে যে যাদের একদমই প্রয়োজন ছাড়া কেউ বাজারে আসবেন না। অনেককে আমরা দেখছি যে আসলে ঘোরার উদ্দেশ্যেও
বাজারে এসেছেন, এসে কিন্তু অনেক আড্ডায় জমে উঠেছেন। এবং এর মধ্যে আরেকটি আশঙ্কার বিষয় হচ্ছে, এর মধ্যে আইডিসিআর তারা বলেছে যে ঢাকার মধ্যে 13টি জোনকে আসলে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। আমরা গতকালও দেখেছি যে রেড জোন ঘোষণা করার পরও সেই এলাকায় যে বাজারগুলো আছে তার কোনো রকম কোনো পরিবর্তন হয়নি। বিশেষ করে যদি আমি দু একটি উদাহরণ দিই, মোহাম্মদপুর, মিরপুর, মহাখালীতে রেড জোন ঘোষণা করা হয়েছে, কিন্তু এরপরেও আসলে সেই জায়গাগুলো ঘুরেও আমরা কোনো ধরনের কোনো পরিবর্তন, মানুষের মধ্যে কোনো সচেতনতা দেখতে পাইনি, যে কারণে আসলে করোনার ঝুঁকি কিন্তু বাড়ছে। এবং স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন এভাবে যদি নিয়ন্ত্রণ করা সম্ভব না হয় বাজারগুলো, তাহলে এই করোনা পরিস্থিতি কিন্তু একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তো আমার কাছে এটাই ছিল সর্বশেষ। রাজধানীর যাত্রাবাড়ি থেকে জানাছিলেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। এবার রাজধানীর এবার চট্টগ্রামের করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী আহসান রিটন। রিটন, চট্টগ্রামে করোনা পরিস্থিতি কেমন দেখছেন, আর পর্যাপ্ত পরিমাণে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে কিনা করোনা টেস্টের জন্য আমাদের জানাবেন। করোনা পরিস্থিতি চট্টগ্রামে আসলে খুব বেশি ভালো আবার খুব বেশি খারাপ এমনটি বলা যায় না। আমরা শুরুর দিকে যেটি দেখেছিলাম যে মানুষ একজন দুজন করে সংক্রমিত হচ্ছিল, আসলে এই মুহূর্তে সেই সংক্রমিত সংখ্যা দাঁড়িয়েছে 65 জনে। গতকালকে পর্যন্ত 2742 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, সেখান থেকে 65 জনের মধ্যে করোনা ভাইরাস পাওয়া গেছে এবং ইতিমধ্যে আসলে অন্তত 6 জন না ফেরার দেশে চলে গেছেন। এবং সেখানে আসলে 1 বছরের 6-10 মাসের শিশু থেকে শুরু করে 70 ঊর্ধ্ব বৃদ্ধ রয়েছেন। এবং গতকালকে চট্টগ্রামে 100 জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল, সেখান থেকে আসলে 1 জন পুলিশ সদস্য সহ অন্তত 3 জন করোনা শনাক্ত করা হয়েছে। এবং 1 জন ব্রাহ্মণবাড়িয়ার 1 জন বাসিন্দা, যিনি চট্টগ্রামের ফয়জলাক এলাকায় বাস করেন, তাকে আমরা যদিও জেনেছি যে তাকে আসলে যে ফৌজদারহাটে যে রোগ নির্ণয় কেন্দ্র রয়েছে সেই রোগ নির্ণয় কেন্দ্রে নেওয়ার পথে আসলে হাসপাতালে তার মৃত্যু হয়। এবং এই নিয়ে আসলে চট্টগ্রামে মৃতের সংখ্যা দাঁড়ালো 7-6। আমরা আসলে যেটি বলছিলাম যে শুরুর দিকে এক ধরনের ঝিমেতালে সব কিছু ছিল, সেটি আসলে এখন নেই বললেই চলো। অর্থাৎ আমরা দেখেছি শুরুতে দামপাড়া এলাকার 1 জন বৃদ্ধের দেহে আসলে করোনা শনাক্ত হয়েছিল, এরপর থেকে ক্রমাগত সেটি বাড়তে 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 এখন 65 জনের সেই সংখ্যাটি দাঁড়িয়েছে। এবং প্রতিদিনই 100+ মানুষের করোনা টেস্ট করা হচ্ছে এবং প্রতিদিনই কেউ না কেউ এই রোগের সংক্রমণের সঙ্গে তাদের যে উপস্থিতি সেটি আসলে প্রমাণ পাওয়া যাচ্ছে। এবং এটি নিয়ে আমরা আসলে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং ফৌজদারহাট যে রোগ নির্ণয় কেন্দ্র রয়েছে সেখানে যারা কর্মরত তাদের সাথে কথা বলছে, তারা বলছেন যে আসলে যে পরিমাণ কিট তাদের কাছে আছে সেটি দিয়ে আসলে তারা রাত দিন করোনা যে টেস্ট সেটি চালিয়ে যাচ্ছেন। আরেকটি বিষয় বলে রাখি যে চট্টগ্রামের ফৌজদারহাট এলাকা একটি বেসরকারি উদ্যোগে একটি ফিল্ড হাসপাতাল নির্মাণ করা হয়েছে, সেখানে বেসরকারি পর্যায়ে সীমিত কয়েকজন চিকিৎসক আসলে যাদের মধ্যে নানা রকম ফ্লু দেখা যাচ্ছে তাদেরকে নিয়েই ট্রিটমেন্ট করছেন। সেখানে এই মুহূর্তে 1 জন চিকিৎসাধীন আছেন এমনটি আমরা জেনেছি। আর পাশাপাশি যদি করোনার ওভারঅল আমরা পরিস্থিতি যদি বলি, আমরা আসলে শুরুর দিকে যেটি দেখেছিলাম যে জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী যেরকম টহল দিয়েছিলেন, যেভাবে অভিযান চালিয়েছিলেন, সেটি এখনও অব্যাহত আছে। কিন্তু কাজের কথা হচ্ছে কোনো বাজার কিংবা যেখানে মানুষের সমাগম বেশি হয় সেই সমস্ত এলাকায় যতক্ষণ প্রশাসনের লোকজন থাকে ততক্ষণই আসলে মানুষের মধ্যে এক ধরনের তারা এক লোক দেখানো কিছুটা দূরত্ব বজায় রাখেন, এরপরে আসলে যে আগে যে অবস্থা তাতেই আসলে ফেরত যাচ্ছেন। এই বিষয়টি নিয়ে আমরা আসলে জেলা প্রশাসন, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যদের সাথে কথা বলেছি, তারা বলছে যে আসলে তাদের যে সীমিত সংখ্যক জনবল সেটি দিয়ে আসলে তারা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। তবে মানুষের মধ্যে যদি নিজের থেকে কোনো রকমের সচেতনতা না আসে, নিজেদের মধ্যে থেকে যদি করোনা নিয়ে যদি কোনো রকমের ভয়ভীতি না ঢোকে, তাহলে আসলে এটিকে পুরোপুরি সমাধান করা সম্ভব নয়। চট্টগ্রাম থেকে সেখানকার সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহসান রিটন। ধান কেটে ফেসবুকে ভাইরাল হলেন টাঙ্গাইল 2 আসনের এমপি ছোট মনির। তিনি যেই ধান কেটেছেন তা ঠিকমতো পাকেনি বলে অভিযোগ উঠেছে। করোনার কারণে শ্রমিক সংকটে ধান কাটতে পারছেন না অনেক কৃষক। এই অবস্থায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন নানা সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। এরই মধ্যে এমপি মনিরের ধান কাটা নিয়ে উঠল বিতর্ক। তবে উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম বলছেন ওই ধান কাঁচা নয়, কাটার উপযুক্ত।
ইসলাম তালুকদার সুরজ মামা, আমাদের টগর ভাই যুবলীগ নেতা, সাথে আছেন সাইবুল ইসলাম তালুকদার সুরজ মামা, আমাদের টগর ভাই যুবলীগ নেতা। ধান দেওয়ার শেষে আমরা ওই ধান খেতে পাঁচ দা হাত ধরতে আসতেছিলাম, ওনার ক্ষেত্রে আমি একটু কয়েকটা ধান খাইটে আমি পোলাবন দিতে শুরু করে দিই, আজকে থেকে শুরু করে দিলাম, তারা কালকের থেকে কৃষকদের ধান কেটে দিবি। ঢাকায় থাকা শ্রমিকদের নিয়েই চলছে পোশাক কারখানা, যেসব শ্রমিক গ্রামে রয়েছেন তাদের আনা হচ্ছে না, স্বাস্থ্যবিধিও মেনে চলা হচ্ছে সরকারি নির্দেশনা মতো। স্বরাষ্ট্রমন্ত্রীকে এসব তথ্য জানিয়েছেন মালিক সংগঠনের নেতারা। 97 ভাগ কারখানায় মার্চ মাসের বেতন পরিশোধ করা হয়েছে বলেও দাবি তাদের। করোনার ঝুঁকি নিয়ে নানান জটিলতার পরও সীমিত পরিসরে চালু হয়েছে বেশ কিছু পোশাক কারখানা। কাজে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী ও এর আশেপাশে কর্মস্থলে ছুটে আসছেন শ্রমিকরা। পোশাক কারখানার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে আসেন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএর নেতারা। আলোচনা হয় কারখানায় শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে। এছাড়াও ঈদে শ্রমিকদের ছুটি ও বেতন বোনাস নিয়ে ব্যবসায়ীদের সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রায় 2.5 ঘন্টার বৈঠক শেষে ব্যবসায়ী নেতারা বলেন করোনা ভাইরাস মোকাবেলায় সকল নিয়ম নীতি মেনেই স্বল্প পরিসরে খোলা হয়েছে কারখানা। কাজে যোগ দিয়েছেন কারখানার আশেপাশে অবস্থানকারী শ্রমিকরা। রাজধানীর বাইরে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার জন্য ডাকা হয়নি। আমরা দূর দূরান্ত থেকে কোনো শ্রমিক আনছি না, আনতে চাচ্ছি না, কিন্তু তারপরে বাস্তবতা হলো অনেকে চলে আসছে, সেগুলোকে আমরা ডিসকারেজ করার চেষ্টা করছি। যদি কোনো সুপারভাইজার বা কেউ যদি এই ধরনের করে তাদেরকেও আমরা অনুরোধ করব এই কাজটি থেকে বিরত থাকেন। স্বল্প পরিসরে খোলা কারখানার তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দিয়েছে ব্যবসায়ী নেতারা। এ সময় তারা শ্রমিকদের সুরক্ষায় নেওয়া ব্যবস্থা এবং তাদের বেতন ভাতা পরিশোধের সব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রীকে। 97% বেতন দিয়ে দিয়েছেন, আমাদেরকে জানিয়েছেন 97% ইভেন মোর, এবং এপ্রিল মাসের বেতনটাও সরকার যেভাবে নির্ধারণ করে দিয়েছেন এবং তাদের সঙ্গে যে বুঝপরামর্শ হয়েছে সেই অনুযায়ী তারা সেটাও মানে পরিশোধ করবেন। ঈদে শ্রমিকরা যাতে গ্রামের বাড়িতে না যায় সে বিষয়ে ব্যবস্থা নিতে সম্মত হন ব্যবসায়ীরা। করোনা পরিস্থিতিতে কারখানা খোলা রাখার নানান বিষয়ে শিগগিরই আবারও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে বসবেন ব্যবসায়ী নেতারা। রিশা ধুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মোবাইল ব্যাংকিংয়ে 30 লাখ নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে এপ্রিলে, এগুলোর বেশিরভাগই পোশাক খাতের কর্মীদের। সরকার শ্রমিকদের অ্যাকাউন্টে এপ্রিল মাসের বেতন দেওয়ার ঘোষণা দেওয়ার পর অ্যাকাউন্ট খোলার হিড়িক পড়ে যায়। সংশ্লিষ্টরা বলছেন করোনা পরিস্থিতিতে লেনদেনও মোবাইল ব্যাংকিংয়ের ওপর নির্ভরতা বাড়ছে মানুষের। নানা সুবিধার কারণে দেশে মোবাইল ব্যাংকিংয়ের জনপ্রিয়তা বেশ, গ্রাহকের সংখ্যা বাড়ছে প্রতিনিয়তই। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কর্মীদের বেতন দিয়ে আসছিল বেশ কিছু পোশাক কারখানা। করোনা পরিস্থিতিতে সব পোশাক শ্রমিকেরই বেতন দেওয়া হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ে। সরকারি প্রণোদনা ঘোষণার পর বেড়েছে অ্যাকাউন্ট খোলার হার। 6 থেকে 25 এপ্রিল পর্যন্ত মোবাইল ব্যাংকিংয়ে 30 লাখ নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে। নতুন গ্রাহকদের বেশিরভাগই পোশাক শ্রমিক। মোবাইল আর্থিক সেবা খাতের অ্যাকাউন্ট খোলার নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনার পর থেকেই আমরা এই কাজটি দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছি। শ্রমিকরা নিজ উদ্যোগে অ্যাকাউন্ট খুলছেন, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করছি যে এই মুহূর্তে আর্থিক প্রণোদনা ছাড় হবে এবং ফ্যাক্টরি কর্তৃপক্ষ আমাদেরকে অ্যাডভাইস করবেন টাকাটি পৌঁছে দেওয়ার জন্য। আমরা এই কাজটি সুচারুভাবে সম্পন্ন করতে পারবো বলে আশা রাখছি এবং এর জন্য আমরা সমস্ত প্রস্তুতি নিয়েছি। শ্রমিকদের বেতন ক্যাশ আউটে 1,008 টাকা চার্জ নেওয়ার জন্য মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক, যার 4 টাকা দিবে গ্রাহক এবং 4 টাকা দেবে ঋণ প্রদানকারী ব্যাংক। একটা ম্যাসিভ চেঞ্জ দেখতে পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছি গার্মেন্টস ওয়ার্কাররা খুব সহজেই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে তারা তাদের বেতন তুলতে পারছেন, এবং এতে করে এটা যেমন তাদের জন্য সহজলভ্য হয়েছে, একই সাথে গার্মেন্টস মালিকদের জন্য এখন খুব সহজে তারা ব্যাংকের বাইরেও অ্যাপসের মাধ্যমে সে স্যালারি ডিসবার্স করতে পারছে। নতুন অ্যাকাউন্ট খোলার পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে বিল পরিশোধ সহ অন্যান্য লেনদেনেও মোবাইল ব্যাংকিং এর ব্যবহার বেড়েছে বলে জানিয়েছে সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
দেশের কিছু অঞ্চলের ওপর দিয়ে 60-80 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেসব অঞ্চলের নদীবন্দরকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাতেও 30-40 কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা আছে। সে সঙ্গে রয়েছে বিজলি ও বজ্রপাতের সম্ভাবনাও। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে পাবনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60-80 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়াও দেশের অন্যত্র পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। করোনা চিকিৎসায় রোগীদের সারিয়ে তুলতে দেশে চালু হচ্ছে প্লাজমা থেরাপি। করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তির শরীর থেকে প্লাজমা নিয়ে তা দেয়া হবে করোনা আক্রান্তের শরীরে। এই পদ্ধতির সুফল পেয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। সরকারের অনুমোদন পেলেই আগামী সপ্তাহেই শুরু হতে পারে এই থেরাপি। রক্তের তরল অংশের নাম প্লাজমা। মানবদেহে যখন রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় তখন সে অ্যান্টিবডি মিশে যায় প্লাজমায়। প্লাজমাকে রক্ত থেকে আলাদা করে আক্রান্তের শরীরে দিলে বাড়ে রোগ মুক্তির সম্ভাবনা, আর এই পদ্ধতিকেই বলা হয় প্লাজমা থেরাপি। করোনা থেকে মুক্ত ব্যক্তির শরীরে তৈরি হয় অ্যান্টিবডি, ভাইরাসের বিরুদ্ধে তৈরি হয় প্রতিরোধ ক্ষমতা, আর তার শরীর থেকে প্লাজমা নিয়ে আক্রান্ত ব্যক্তির শরীরে দিলে মিলছে ভালো ফল। যেহেতু ভ্যাকসিন বা ওষুধ আবিষ্কার সময় সাপেক্ষ, তাই আমি মনে করি এই ব্লাড প্লাজমার ব্যবহারের মাধ্যমে মারাত্মক আক্রান্ত ব্যক্তিকে আমরা নিরাময় করে তুলতে পারি। করোনা থেকে মুক্ত ব্যক্তির শরীর থেকে প্লাজমা নিতে হয় 14 দিন পর। প্লাজমা দিলে কোনো ক্ষতি নেই, মাত্র 4 ঘন্টায় পূরণ হয় ঘাটতি। করোনা থেকে মুক্ত হয়ে সোমবার প্লাজমা দিয়েছেন এক চিকিৎসক। সুতরাং উনি যদি এই অ্যান্টিবডিটা আরেকজনকে দান করেন, ওনার শরীরে কিন্তু অ্যান্টিবডির পরিমাণটা বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া বা বিন্দু মাত্র কোনো মানে সম্ভাবনা থাকবে না, বরং ওনার শরীরের জন্য এটা ভালো। কারণ হচ্ছে গিয়ে রক্তদানের মাধ্যমে উনি হয়তো বা আরও 2-3 জনকে সুস্থ করার মানে একটা কি বলবো যে সুস্থ করার একটা অবদান রাখতে পারে, সেটা একটা মানসিক প্রবৃত্তি বা মানসিক শান্তির একটা বিষয়। করোনায় দেশে 150 মানুষের মৃত্যু হয়েছে। জটিল রোগীদের চিকিৎসা ও মৃত্যুহার কমাতে প্লাজমা থেরাপিতে আসার আলো দেখছেন চিকিৎসকরা। যাদের লাইফ সাপোর্টটা দরকার হতে পারে 2-1 দিনের মধ্যে, সেসব রোগীকে যদি আমরা একদম প্রাথমিক পর্যায়ে প্লাজমা থেরাপিটা দিতে পারি, হয়তোবা তাদের ক্ষেত্রে সফলতা পাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। এ থেরাপির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের FDA। শুরু হয়েছে চিকিৎসাও। বাংলাদেশে এরই মধ্যে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য সরকারের কাছে গেছে প্রোটোকল সহ আবেদন। চলছে প্লাজমা ব্যাংক স্থাপনের কাজ। প্রথম সিমটম শুরু হওয়ার 7-10 দিনের মধ্যে দিতে পারলে ভালো ফল পাওয়া যাবে। প্লাজমা সংগ্রহ করার জন্য যেভাবে সংগ্রহ করি, ওই সংগ্রহ করার যে কিট বলে ওইটার দামই হলো 14,000 টাকা পর্যন্ত। সো যদি আমরা একজন থেকে সংগ্রহ করে 2 জনকে দিই, তাহলে দামটা চলে আসতেছে 7,000 টাকা। প্লাজমা আলাদা করার জন্য দরকার হয় এফেরেসিস মেশিন। এই ব্যবস্থা আছে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল সহ 6টি সরকারি হাসপাতালে। পৃথিবীতে এ পর্যন্ত যত মহামারী এসেছে, সবচেয়ে বেশি মানুষ মারা গেছে স্প্যানিশ ফ্লুতে। 100 বছরেরও বেশি সময় আগের এই মহামারীতে মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে প্লাজমা থেরাপি। বর্তমানের এই করোনা মহামারীতে যুক্তরাষ্ট্র, ইটালি, কানাডা সহ দক্ষিণ এশিয়ার দেশ, পাকিস্তান, এমনকি ভারতেও ব্যবহার হচ্ছে এই প্লাজমা থেরাপি। সব কিছু ঠিক থাকলে হয়তো আগামী সপ্তাহে বাংলাদেশেও চালু হতে পারে এই চিকিৎসা পদ্ধতি। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম, কক্সবাজার সহ দেশের উপকূলীয় অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের 29তম বার্ষিকী আজ। 1991 সালের সেই ঘূর্ণিঝড়ের সাথে ছিল 25 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস। ওই ঝড়ে সরকারি হিসাবে প্রায় 1.5 লাখ লোকের প্রাণহানি ঘটে, আর ঘরবাড়ি সহ সর্বস্ব হারান অন্তত প্রায় 50 লাখ মানুষ। সেই দুঃসহ স্মৃতি মনে পড়লে এখনও আঁতকে ওঠেন উপকূলের মানুষ। ভয়াল সে রাতে বাঁচার শেষ চেষ্টা হিসেবে আনোয়ারা, বাঁশখালি, কুতুবদিয়ার অনেকেই আঁকড়ে ধরেছিলেন বড় গাছ কিংবা খড়ের গাদা। এতেও শেষ রক্ষা হয়নি অনেকের। চোখের সামনেই প্রিয়জনের মরদেহ ভেসে যেতে দেখেছেন তারা। অলৌকিকভাবে বেঁচে গেলেও
খুঁজে পাননি সাথে থাকা স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের। 28 বছর আগের দুঃসহ সেই স্মৃতি এখনও তারা করে তাদের। আমি যখন ওই গাছে ছিলাম তখন পানির ঢেউ একবার আসতো, এসে আমাকে ডুবিয়ে চলে যেত। এরপর আমি মাথাটা তুলতাম, একটু নিঃশ্বাস নিতাম, এরপর আবার ঢেউ এসে আমাকে ডুবিয়ে দিত। এভাবেই সারা রাত আমি পানির সাথে যুদ্ধ করেই ওই গাছের উপর বেঁচেছিলাম। এদিকে ঘূর্ণিঝড়ের প্রায় 3 দশক পরও এলাকাবাসীকে রক্ষায় নেওয়া হয়নি কার্যকর কোনো পদক্ষেপ। উপকূলে নির্মিত বেড়িবাঁধটিও ভেঙে গেছে নানা জায়গায়। দেরিতে হলেও উপকূলবাসীদের রক্ষায় পর্যাপ্ত উদ্যোগ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। সুরক্ষার জন্য আমাদের বেড়িবাঁধটা আবার নতুনভাবে বেড়িবাঁধটা তৈরি করে দেওয়ার জন্য সরকারের কাছে দাবি ছিল, আর যে সাইক্লোন সেন্টারগুলো ছিল পর্যাপ্ত পরিমাণ ছিল না। ঘূর্ণিঝড়ের 29তম বার্ষিকীতে এসেও চট্টগ্রামের আনোয়ারার বিস্তীর্ণ এলাকার ধানি জমিতে কোনো ফসল ফলছে না। তাই বছরের পর বছর অনাবাদি পড়ে থাকা জমির দিকে তাকিয়ে এলাকার মানুষ এখন দীর্ঘশ্বাস ছাড়েন। সেই সাথে স্মৃতি হাতড়ে বেড়ান ঘূর্ণিঝড়ে নিখোঁজ স্বজনদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রমজানের বাড়তি চাহিদা থাকায় প্রতি বছরই রাত দিন পরিশ্রম করে মুড়ি তৈরি করেন কারিগররা, কিন্তু চলতি বছর করোনা সংকটে ধস নেমেছে এই ব্যবসায়। দেশে অঘোষিত লকডাউনের কারণে কারখানাগুলোতে ব্যবসায়ী ও কারিগরদের নেই তেমন কাজ। উৎপাদিত মুড়ি বাজারজাত করতে না পেরে ব্যবসায়ীদেরও গুনতে হচ্ছে লোকসান। নাটোর সদর উপজেলার গোয়ালদিঘি ও কৃষ্ণপুর গ্রামের 200+ পরিবারের প্রধান আয়ের উৎস মুড়ি ভাজা। সারা বছর মুড়ি ভাজার কাজ চললেও রোজার মাসে ব্যস্ততা থাকে কয়েক গুণ বেশি। কিন্তু এবছর করোনার প্রকোপে ভরা মৌসুমেও বাজারে নেই মুড়ির কোনো ক্রেতা। কারিগররা জানান, বেশি দামে ধান কিনে মুড়ি উৎপাদন করেছিলেন তারা, কিন্তু করোনা পরিস্থিতির কারণে চাহিদা না থাকায় এখন বিপাকে এই পরিবারগুলো। আমরা এই কর্ম ব্যবসায় করি, মানে ব্যবসা করে এবার মনে করেন যে করোনার লেগে গাড়ি ঘোড়া না আসলে তো আমার ব্যবসা ভালো চলে না। এরকম করুন অবস্থা কোনোদিন হয়নি। এখন আমাদের যা পরিস্থিতি, আমাদের মুড়ি নিজে মুড়ে খেলে হয়, বাইরের কোনো পার্টি নেই। এই সময় লক্ষ্মীপুরে একটি পরিবার প্রতিদিন 2 মণ মুড়ি উৎপাদন করে থাকে, কিন্তু এবার করোনার প্রকোপে কারিগরি পাচ্ছেন না জেলার মুড়ি ব্যবসায়ীরা। যতটুকু উৎপাদন হচ্ছে পরিবহন সংকটের ফলে তাও বাজারজাত করতে পারছেন না তারা, ফলে লোকসানের মুখে ব্যবসায়ীরা। প্রতি বছর মনে করেন যে রমজানের আগে দিয়ে একটু দাম বাড়তি হয়, চলে বেশি। আমাদের এই মুড়িগুলো আমাদের এই অঞ্চলের রমজান আসলে একটু বেশি চলে। এখন এই এই অঞ্চলের চাহিদা মিটাদের পরেও এই মুড়িগুলি জেলার বিভিন্ন জেলাতে পাইকাররা এসে এখান থেকে নিয়ে যায়। লকডাউনের কারণে মুড়ি বাজারজাত করতে না পেরে ব্যাপক লোকসানে পড়েছে ময়মনসিংহের মুড়ি ব্যবসায়ীরা। তাদের দাবি, প্রতিদিন কমপক্ষে 30,000-50,000 টাকা লোকসান গুনতে হচ্ছে। খরচ কমাতে অনেকে বাধ্য হচ্ছেন কর্মী ছাঁটাইয়ে। এদিকে সরকারি প্রণোদনার আওতায় পড়লে মুড়ি ব্যবসায়ীদের সহযোগিতার কথা জানিয়েছে জেলা প্রশাসন। এখনো প্রণোদনার বিষয়ে যে গাইডলাইন তো আপনারা দিচ্ছেন অনলাইনে, ঠিক আছে, তারা যদি নীতিমালার মধ্যে পড়ে তারা প্রণোদনা পাবে। ময়মনসিংহ বিসিকে 10টি মুড়ি তৈরির কারখানা সহ শহরে ছোট বড় 15টি কারখানা রয়েছে। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনায় বিপর্যস্ত জনজীবন, তবে হারায়নি মানবিকতা। তাই তো বগুড়ায় লকডাউনের জনশূন্য রাস্তার অনাহারী কুকুরের পাশে একদল তরুণ তরুণী। তাদের উদ্যোগ দেখে স্থানীয় প্রশাসনও অভুক্ত কুকুরদের খাবারের ব্যবস্থা করে দিচ্ছে। করোনায় ঘরবন্দী মানুষ, বন্ধ হোটেল রেস্তোরাঁ, পাড়া মহল্লা পাহারা দেয়া কুকুরগুলোর কপালে তাই জুটছে না খাবারের উচ্ছিষ্ট। ভাইরাস আতঙ্কে অনেকে বাসাবাড়ির কাছে ঘেঁষতে দিচ্ছে না কুকুরকে। এ অবস্থায় অভুক্ত বোবা প্রাণীগুলোর পাশে দাঁড়িয়েছে বগুড়া জেলা স্কুল ও সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের SSC 13 ব্যাচের শিক্ষার্থীরা। সম্পূর্ণ নিজেদের খরচে শহরের বিভিন্ন এলাকায় কুকুরের মুখে খাবার তুলে দিচ্ছে তারা। লকডাউনের কারণে রাস্তার পাশে যে হোটেল রেস্তোরাঁ এগুলো যেগুলো আছে এগুলো ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। ইভেন দেখা যাচ্ছে যে তাদের 10-12 দিনের মতো তারা অভুক্ত আছে রাস্তার পাশের যে কুকুরগুলো। সেই জন্য আমরা চিন্তা করেছি যে তাদের জন্য কিছু একটা করা, তাদের জন্য খাবারের কোনো কিছু ব্যবস্থা করার। তবে বগুড়ার ঐতিহ্যবাহী আকবরিয়া গ্র্যান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দিনে অন্তত একবার খাওয়ানোর চেষ্টা করছে অভুক্ত কুকুরগুলোকে। দেশের পরিস্থিতির কারণে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকার পাশাপাশিও
আমাদের এটা খাবারটা চালু আছে। কুকুরগুলোর জন্য আমরা দিনের বেলা কোনো ব্যবস্থা করতে পারিনি, কিন্তু রাতে যখন আমরা মুসাফিরদেরকে খাওয়াই সামাজিক দূরত্ব বজায় রেখে। আমি এই শহরের বিভিন্ন অলিগলিতে থাকা ছড়িয়ে ছিটিয়ে থাকা কুকুরগুলোকে আমি খাইয়ে যাচ্ছি। করোনায় হারিয়ে গেছে মানুষের স্বাভাবিক জীবন, কিন্তু হারায়নি মানবিকতা, তা প্রমাণ করেছে বগুড়ার এই শিক্ষার্থীরা। সংকটে থাকা মানুষের পাশাপাশি অভুক্ত পশু পাখিদের জন্য খাবারের ব্যবস্থা করতে দেশবাসীর প্রতি আহ্বান তরুণ এ প্রজন্মের। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। যুক্তরাষ্ট্রে গত 24 ঘন্টায় করোনায় 2,450 জনের বেশি প্রাণহানি হয়েছে। দেশটিতে নতুন আক্রান্ত 25,000-এর বেশি। করোনায় বিশ্বে মোট মৃত্যু 2,17,700 ছাড়িয়েছে। মোট আক্রান্ত 31,36,000-এর বেশি। মঙ্গলবার করোনায় যুক্তরাজ্যে 586, ব্রাজিলে 520, ইতালিতে 382, স্পেনে 301 এবং ফ্রান্সে 367 জন মারা গেছেন। 11 মে ফ্রান্সে লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপে। দেশটিতে দোকানপাট খুলে দেওয়া হবে। জুনের শেষে স্পেনে 4 ধাপে সম্পূর্ণ লকডাউন তুলে নেওয়ার কথা জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। 4 মে থেকে ধাপে ধাপে লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছে গ্রিস সরকার। রাশিয়ায় ভাইরাসের সংক্রমণ ঠেকাতে অফিস, আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান 11 মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পেরুতে করোনা আক্রান্তের সংখ্যা 30,000 ছাড়িয়েছে। নাইজেরিয়ায় করোনা পরিস্থিতি সামাল দিতে $3.4 বিলিয়ন সহায়তা অনুমোদন দিয়েছে IMF। এদিকে বেইজিং তথ্য গোপন করায় করোনা মহামারী রূপ নিয়েছে বলে মার্কিন প্রেসিডেন্টের অভিযোগের জবাবে চীন বলছে নিজেদের অব্যবস্থাপনা ঢাকতেই মিথ্যার আশ্রয় নিচ্ছে ওয়াশিংটন। প্রাণঘাতী করোনা ভাইরাসের জন্য চীনের কাছে ক্ষতিপূরণ চাইতে পারে যুক্তরাষ্ট্র, এমনই ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিং এর করোনা নিয়ন্ত্রণ প্রশ্নে ওয়াশিংটন তদন্ত চালাচ্ছে বলেও জানান তিনি। ট্রাম্প বলেন তৎপর হলে ভাইরাসটিকে উৎসেই নিয়ন্ত্রণ করা যেত, শুরুতে থামাতে পারলে সারা বিশ্বে করোনা ছড়িয়ে পড়ত না বলেও দাবি মার্কিন প্রেসিডেন্টের। সম্প্রতি জার্মানির এক দৈনিক করোনার কারণে জার্মানির যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে তা পূরণে চীনকে $165 বিলিয়ন ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানায়। এ বিষয়ে ট্রাম্প জানান যুক্তরাষ্ট্র এর চেয়ে অনেক বেশি ক্ষতিপূরণ চাইবে। এদিকে বেইজিং তথ্য গোপন করায় করোনা মহামারী রূপ নিয়েছে বলে মার্কিন প্রেসিডেন্টের অভিযোগের জবাবে চীন বলছে নিজেদের অব্যবস্থাপনা ঢাকতেই মিথ্যার আশ্রয় নিচ্ছে ওয়াশিংটন। ভাইরাস মোকাবেলায় চীন সফল হলেও হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। গত 2 সপ্তাহে চীনে কেউ মারা না গেলেও দিনে গড়ে 500 মৃত্যু হচ্ছে যুক্তরাষ্ট্রে। তবে স্পেন, ইতালি ও জার্মানিতে কমছে প্রাণহানি। গত 24 ঘন্টায় বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে 3,000-এর বেশি মানুষের, আক্রান্ত 60,000-এর বেশি। শিপের ভবিষ্যৎ লিগ শেষ করতে সময় বাড়ানোর পক্ষে টাইগার টেস্ট ক্যাপ্টেন মুমিনুল হক, তবে কোনো রকম ঝুঁকি নিয়ে মাঠে খেলা ফেরানোর বিপক্ষে অবস্থান তার। বলেছেন তাড়াহুড়ো করতে গেলে হিতে বিপরীত হতে পারে। ক্লোজড ডোরে ম্যাচ আয়োজন করতে হলে সর্বোচ্চ সতর্কতার পরামর্শ দিচ্ছেন মুমিনুল। সাদা পোশাকি ক্রিকেটে রং লাগিয়েছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। 2019-এর আগস্টে অ্যাশেজ দিয়ে শুরু, এখন পর্যন্ত লিগে 29 টেস্টের 27টিতে ফল এসেছে, তাতে জমে গেছে পয়েন্ট টেবিল। ভারতকে ধরাছোঁয়ার মধ্যে রেখেছে অস্ট্রেলিয়া, লড়াইয়ে আছে নিউজিল্যান্ডও। করোনার কারণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টেস্ট চ্যাম্পিয়নশিপের ভবিষ্যৎ এখন শঙ্কার মুখে। এরই মধ্যে বেশ কটি সিরিজ স্থগিত হয়েছে, এই সংখ্যা বাড়বে তাতে সন্দেহ নেই। সব মিলিয়ে 2021-এর জুনে ফাইনালের কোনো সম্ভাবনাই দেখছে না খোদ ICCও। ক্ষমতাধর ভারতীয় ক্রিকেট বোর্ড লিগ বন্ধের ডাক দিয়ে রেখেছে। লিগ থেমে গেলে ক্ষতি হবে বাংলাদেশের, কারণ এই চ্যাম্পিয়নশিপের সুবাদেই তো বেশি টেস্ট খেলার সুযোগ মিলছে টাইগারদের। পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে লিগ শেষ করতে সময় বাড়াতে হবে সেটা বুঝতে বাকি নেই। টাইগার ক্যাপ্টেন মুমিনুলও তেমনটাই চাইছেন, তিনি যে কেবল এই ফরম্যাটের স্পেশালিস্ট। ডিসিশন যদি হয়, দন যদি বাতিল হয়, তাহলে এটা ক্যালকুলেটেড লস হয়ে যাবে, বিশেষ করে আমাদের জন্য, আমাদের দেশের জন্য যারা অত বেশি টেস্ট খেলে না, বছরে 4-5টা টেস্ট খেলে, তাদের জন্য খুব বেশি লস হয়ে যাবে। আর যদি চ্যাম্পিয়নশিপ পিছিয়ে যায়, পিছিয়ে গেলে কোনো সমস্যা নেই, কারণ চ্যাম্পিয়নশিপ যদি কন্টিনিউ হয় অবশ্যই এটা খেলা হইতেই হবে, হয়তো একটু পিছাবে, কিন্তু পিছালে সমস্যা নেই আমার কাছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে মাঠে খেলা ফিরবে, বাড়তি সতর্কতায় তাড়াহুড়োর পক্ষে নন অনেকেই। অনেকে আবার ক্লোজ ডোরে খেলা চালু করার পক্ষে মত দিয়েছেন। এক্ষেত্রে মুমিনুল কি ভাবছেন?
তাড়াহুড়া করতে গেলে দেখা গেলো হিতে বিপরীত হতে পারে, আমাদের দেশের জন্য খুব ডিফিকাল্ট হবে। মানে আমাদের একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে যদি ওইভাবে কন্ট্রোল করে করতে পারেন তাহলে ঠিক আছে, আমাদের যেভাবে চিন্তা ভাবনা ওইভাবে কন্ট্রোল করে করতে পারলে তাহলে ওকে। করোনা ঝুঁকিতে এরই মধ্যে জুনে বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ স্থগিত হয়েছে, জুলাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ না হওয়ার পাল্লাই ভারী, অনিশ্চিত পরের মাসে শ্রীলঙ্কা সফর, সব মিলিয়ে এবছরের আটটি টেস্টের জন্য আগামীতে সময় বের করা কঠিন। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা সংকট সত্ত্বেও চলতি মৌসুমের প্রিমিয়ার লিগ বাতিলের বিপক্ষে ফুটবলাররা, তাদের পরামর্শ সিঙ্গেল লেগ পদ্ধতিতে বছরের শেষ ভাগে লিগ আয়োজন করা যেতে পারে, তাতে ফুটবলারদের আর্থিক অনিশ্চয়তা কিছুটা হলেও কাটবে। অন্যদিকে সরকারি সহায়তা চায় ক্ষতিতে পড়া ছোট ক্লাবগুলো। প্রিমিয়ার লিগ ফুটবলের ভবিষ্যৎ নিয়ে গেল শনিবার ক্লাবগুলোর সাথে ভিডিও কনফারেন্স হয় পেশাদার লিগ কমিটির। এই মৌসুমে আর না খেলার পক্ষে মত দিয়েছে বেশিরভাগ ক্লাব, কিন্তু ক্লাবগুলোর সাথে একমত নন ফুটবলাররা। আর্থিক অনিশ্চয়তার পাশাপাশি শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিবেচনায় বছরের শেষ ভাগে হলেও মাঠে ফুটবল গড়ানোর পক্ষে তারা, প্রয়োজনে সিঙ্গেল লেগে আসর সম্পূর্ণ করার পরামর্শ তাদের। তিন চার মাস যদি ওয়েট করে তাহলে কোনো এটা কোনো আমি মনে করি না ল্যান্ডি হবে এটা। আমি মনে করি যে একটু ওয়েট করে এটা লিখতে শেষ করলে ভালো হয়, কারণ ফুটবলারদের স্বার্থ বিবেচনার কথা বলছে ক্লাবগুলো, তবে করোনা পরিস্থিতিতে মারাত্মক আর্থিক ক্ষতিতে পড়া ক্লাবগুলো চায় সরকারি সহায়তা। লোকাল প্লেয়ার ও ফরেন প্লেয়ারদেরকে এখন আমরা যদি ছেড়ে দেই, তারা চলে গেল, লোকাল প্লেয়ার থাকলো, তাদেরকে বললাম যেহেতু আমাদের এই অবস্থা হয়েছে তোমাদেরকে সাথে আমরা একটা কন্ট্রাক্টে ছিলাম, আমরা এই কন্ট্রাক্টে আমরা আগামী মৌসুমটাকেও তোমাদের সাথে ইনক্লুড করতে যাচ্ছি, তোমাদেরকে এত অ্যামাউন্ট দেওয়া হবে, ক্লাবগুলো হচ্ছে হবে, কারণ আমি তো বলতে পারতেছি না যে আগামী মৌসুমে আমাদের ক্লাবের অবস্থান ফিনান্সিয়ালি এখনই তো ক্রাইসিসের মধ্যে আছে, আগামী সময় কি হবে। ক্লাবগুলোর কথা শুনেছে পেশাদার লীগ কমিটি, এখন সিদ্ধান্ত বাফুফের কার্যনির্বাহী কমিটির হাতে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করব বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ, তবে তার আগে শিরোনামগুলো আরেকবার। করোনা পরীক্ষা ও চিকিৎসায় দুর্ভোগের অভিযোগ অনেকের, গাফিলতি পেলে ব্যবস্থা আশ্বাস স্বাস্থ্য মন্ত্রণালয়। ধর্মীয় উপাসনালয় থেকে করোনা সংক্রমিত হচ্ছেন অনেকেই, আরও সতর্ক হওয়ার পরামর্শ। এপ্রিলে মোবাইল ব্যাংকিংয়ে 30 লাখ নতুন অ্যাকাউন্ট, বেশিরভাগই পোশাক শ্রমিকদের। এছাড়া এখনকার বিরতিহীন সংবাদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।